আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে চলেছে। তাহলে এখন বাসুদেব এবং দেবকী কীভাবে কৃষ্ণের মামা হয়েছিলেন সেই বিষয়টাই প্রথমে বলি, তারপর আসছি পূর্বজন্মের কথায়। ব্রহ্মার এক পুত্র ছিলেন অত্রিমুনি, তার স্ত্রীর নাম অনুসূয়া, তাদের পুত্রের নাম ছিল সোম অর্থাৎ চন্দ, চন্দের ছেলের নাম তো বুধ। বুধ থেকে বংশ পরম্পরায় এক সময় এক শক্তিশালী ক্ষত্রিয় রাজা নহুষ এর উৎপত্তি হয়। নহুষের পুত্রের নাম ছিল যযাতি, যযাতির জ্যৈষ্ঠ পুত্র ছিলেন যদু। এখন এই চন্দ বা যদু বংশের এক রাজা ছিলেন দেবমীর, তার দুই স্ত্রী ছিলেন, একজন ছিলেন ক্ষত্রিয় এবং একজন ছিলেন বৈশ্য। ক্ষত্রিয় স্ত্রীর থেকে সুরসেন নামে এক পুত্র এবং পিথা নামে এক কন্যার উৎপত্তি হয়। এই পিথাই পরবর্তীকালে কুন্তী নামে বেশি পরিচিত হয়। সুরসেনের পুত্র বসুদেবের সাথে মথুরার রাজা উগ্রসেনের ভাই দেবকের কন্যা দেবকীর বিয়ে হয়। রাজা উগ্রসেন তার পুত্র কংস দেবকীকে রথে চড়িয়ে গৃহে যাওয়ার সময় দৈববাণী হয় দেবকীর গর্ভের অষ্টম সন্তান তাকে হত্যা করবে। তা শুনে কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হলে বসুদেব কংসকে বলেন যে দেবকীর গর্ভে যত সন্তান হবে সবাই তাকে দিয়ে দেওয়া হবে যাতে কংস তাদেরকে হত্যা করতে পারেন। এইভাবে চলতে চলতে একদিন দেবকীর অষ্টম গর্ভে স্বয়ং নারায়ণ এলেন কৃষ্ণরূপে। তখন দেবকী এবং বসুদেব তাকে জিজ্ঞাসা করলেন তাদের উপর এত কৃপা করার কারণ। তখন ভগবান বললেন, একসময় স্বয়ম্ভুর মনুসময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী, আপনার নাম ছিল পিষ্মী। সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আশঙ্কায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন, তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যায় লিপ্ত হন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন, কেবলমাত্র গাছের ঝরা পাতা আহার করেই নিজেদের জীবন ধারণ করতেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন, সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান চলত, তখন আমি অত্যন্ত প্রসন্ন হই। সেই সময়ে আমি আমার এই রূপ নিয়েই আপনাদের কাছে আবির্ভূত হয়েছিলাম। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কী কামনা করেন, সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনাকে পুত্ররূপে জন্ম দিতে পারি। যদিও আপনি তখন মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন, সেই জন্যই পিষ্মী এবং সুতপা মুক্তির প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ পিষ্মী ও সুতপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতা রূপে তার লীলায় সঙ্গ লাভ দিতে পারে। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পিষ্মী ও সুতপার সন্তান পিষ্মী গর্ভরূপে, তারপর অদিতি এবং কাশ্যপের পুত্র উপেন্দ্ররূপে, এবং এখন আপনাদের পুত্র কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছি। আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলাম কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান। আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতোই জন্ম নিতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। তাই এখন আমাকে কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে চলুন, সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে, আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। আপনারা বহুবার আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছে, তাই আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎজগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন। রাধে রাধে।